नमस्कार बंधुरा, आपनादेर सामने नतून एकटा रेसिपि निये आरो एकबार चले एलाम। तो शीत तो पड़ेई गेछे भालोई। तो एखाने देखुन एकेबारेई आमी टाटका पालुंग शाक निएछि। आर पालुंग शाक माने किन्तु एकटा सुंदर। तो पालुंग शाक किन्तु खेले अनेक भालो, आर सीजनेर पालुंग तो जेहेतु। आर एखाने आगेर दिन राते भेजानो मटर डाल, एखाने आमी मटर डाल निएछि। आपनारा चाइलेओ जे कोनो डाल निते पारेन। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আশা করি আপনাদের কিন্তু ভালো লাগবে। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। এখানে আমি শাকগুলো কেটে বেছে ধুয়ে সুন্দর করে দুটো ভাগ করে নিয়েছি। দেখুন, অর্ধেক শাকটা আরও একটা বাটিতে নিয়েছি, আরও অর্ধেক শাকটা আর একটা বাটিতে নিয়েছি। কারণ আপনারা ওই যে বললাম, পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন। এখানে একটা বাটিতে ডাল বেটে নিয়েছি। তো ডালটা সুন্দর করে মিহি করে বাটতে হবে। তো আপনারা চাইলে মিক্সারেও বেটে নিতে পারেন। এবারে বাকি অর্ধেক শাকটা আমি ডালের মধ্যে দিয়ে দেবো, ডাল বাটার মধ্যে। আর এখানে কিছু মশলা নিচ্ছি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, আদা বাটা, স্বাদ অনুযায়ী লবণ। লবণটা একটু কম দেওয়ার চেষ্টা করবেন, যেহেতু পালং শাক একটু নোনতা। এবারে হাত দিয়ে এটা সুন্দর করে একটা মেখে একটা নরম ডো রেডি হয়ে যাবে। তো শাকটা দেখুন মাখতে মাখতে কমে যাবে, সুন্দর একটা দেখুন ডো রেডি হয়ে গেছে। আর এখানে একটা থালা নিয়ে নিয়েছি, থালাতে একেবারে অল্প সামান্য তেল দিয়ে দিয়েছি। তেলটা সুন্দর করে থালার গায়ে লাগিয়ে নিতে হবে চারিপাশটা, যাতে কোনো কারণে ব্যাটারটা না জমে যায়, সহজেই যেন উঠে যায়। তো তার জন্যই মাখানো। এবারে যে ব্যাটারটা চারিদিকে এইভাবে একটু চালিয়ে নিতে হবে। দেখুন সুন্দরভাবে চারিদিকে চালিয়ে নিয়েছি। আর থালাটা এইভাবে একটু নাড়িয়ে নাড়িয়ে একটু সেট করে নিতে হবে। এবার দেখুন একটা কড়ার মধ্যে জল ফুটছে, ফুট ধরেছে একটা স্ট্যান্ড বসিয়ে। ডালের যে মিশ্রণটা আমি বসিয়ে দেব, বসিয়ে দিয়ে এবার চাপা দিয়ে দিতে হবে। চাপার যে ঢাকার যে ফুটোটা আছে সেটাটি একটু বন্ধ করে দিতে হবে। 10 মিনিট পর আপনাদেরকে দেখাবো। তো 10 মিনিট পর আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখুন কত সুন্দর হয়ে গেছে। এবারে কিভাবে দেখব এটা সিদ্ধ হয়েছে কি, তো আমি একটা ছুরি নিয়ে দেখছি। ভালো সিদ্ধ হয়ে গেছে, তো আমি আরও একবার দেখব। তো দারুণ সিদ্ধ হয়ে গেছে। তো এটাকে নামিয়ে ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে, খুব ভালোভাবে কিন্তু ঠান্ডা করে নিতে হবে, একেবারেই কিন্তু গরম অবস্থায় কাটা যাবে না। তো দেখুন আমি হাত দিয়ে দিয়ে সুন্দর করে ভালোভাবে দেখছি। তো ভালো ঠান্ডা হয়ে গেছে, একটু সময় লাগবে, খুব বেশি তাড়া থাকলে আপনারা ফ্রিজেও দিতে পারেন। তো এখানে ধারগুলো আস্তে আস্তে করে ছুরি দিয়ে এইভাবে কেটে নিতে হবে, নাহলে কিন্তু কাটা যাবে না বা সহজেই উঠবে না। তো আমি এখানে একটা শেপ দিচ্ছি, তো আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দেবেন। আমি এখানে চৌকো একটা শেপ দিয়ে কেটে নিচ্ছি। ডাল পালমের এই রেসিপিটা আপনারা যদি এইভাবে একবার বাড়িতে বানান তো দুর্দান্ত খেতে লাগবে বন্ধুরা। তো দেখুন আমি চৌকো একটা শেপ দিয়ে কেটে নিয়েছি। এবারে ডাল বড়াগুলোকে তুলে নেব, তো সহজেই কিন্তু তোলা যাবে। তো একটা একটা করে তুলে নিচ্ছি। তো দেখুন সহজেই খুব সুন্দর উঠে আসছে, মানে সবগুলো আমার তোলা হয়ে গেছে। এবারে একটা কড়া বসিয়ে দিলাম, কড়ার মধ্যে পরিমাণ মতো একটু তেলটাও দিয়ে দিলাম। তেলটা একটু বেশি লাগবে, যেহেতু এটা ভাজা হবে। তো এগুলোকে একটু উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। তো দেখুন 1 পিঠ হয়ে গেছে, আরও 1 পিঠ উল্টে নেব। এগুলো কিন্তু আপনারা ভাজাও খেতে পারবেন, দারুণ টেস্ট। তো এইভাবে একটু ভেজে নিলাম।
মেয়ে তো ভাজছি, মেয়ে বলছে আমাকে দাও আমাকে দাও, আমি একটা খাবো। তো সে তো দু একটা তুলেই নিল। এবারে দেখুন আমি তেলটা চেঞ্জ করে নিয়েছি, সামান্য একটু তেল দিলাম, একেবারেই 2 থেকে 3 চামচ তেল দিয়ে এক কালো সর্ষে, একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, আর চিড়ে রাখা কাঁচা লঙ্কা, আর কিছুটা পরিমাণ ক্যাপসিকাম এখানে নিয়ে নিয়েছি, মটরশুঁটি, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে এগুলোকে একটু চাপা দিয়ে দিয়ে 1 থেকে 2 মিনিট ভালোভাবে ভেজে নিতে হবে। ভাজাটাও ভালোভাবে হবে, আর কড়াইশুঁটিগুলো যে মটরশুঁটিগুলো আছে আর ক্যাপসিকামটাও সুন্দর সিদ্ধ হয়ে যাবে। তো দেখুন কতটা সুন্দর ভাজা হয়ে গেছে। এবারে এর মধ্যে কিছু মশলা দেব, ধনে আর জিরে গুঁড়ো, হলুদের গুঁড়ো, আদা বাটা দিয়ে একটু নাড়াচাড়া করে একটু কষিয়ে নিতে হবে। দেখুন মশলাটা ভালো সুন্দর করে কষানো হয়েছে। আর ওই যে বললাম বাকি পালং শাকটা রেখে দিয়েছিলাম আমি, এটা বেটে নিয়েছিলাম, তো সেই বাটা পালং শাকটাও দিয়ে দিলাম। ভালো করে একটু কষিয়ে নিতে হবে। তো যখন কষিয়ে দেখুন একটু শুকনো শুকনো ভাব হয়ে যাবে। তো দেখুন একটু কষানো হয়েছে, সুন্দর দেখতেও লাগছে। এবারে যে বেটেছিলাম সেই তার জলটাও কিছুটা পরিমাণ দিয়ে দিলাম, একেবারেই পরিমাণ মতো জলটা দিতে হবে। এবার স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবো, দিয়ে 1 মিনিট চাপা দিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে। দেখুন 1 মিনিট পর দেখাচ্ছি। এবার ভেজে রাখা যে বড়াগুলো দিয়ে দেব। তো আপনারা আশা করি পনির পালং খেয়েছেন, আর এই রেসিপিটা আপনারা একবার বাড়িতে বানান। তো খেয়ে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন বন্ধুরা। তো দেখুন আমার রেসিপিটা হয়ে গেছে, সুন্দর দেখতে, সবুজ সবুজ দেখতে হয়েছে। এবারে স্বাদ অনুযায়ী চিনিটা দিয়ে দেবো, চিনির নোনতা, এমনি তো পালং শাক একটু নোনতা টাইপের, তো চিনিটা দিলে স্বাদটা আরও বাড়বে। এবারে দিয়ে দেবো 2 চামচ ঘি, ঘিটা দিলে কিন্তু এর স্বাদটা আরও বাড়বে, দারুণ দারুণ টেস্ট হবে। তো আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করুন, খেয়ে কেমন হলো আমাকে অবশ্যই জানাবেন। তো রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন। তো এবার খাবার পালা। তো আমি তো বন্ধুরা খেয়েছি, দারুণ হয়েছে। তো আপনারাও বাড়িতে বানান। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, অন্যান্য দিনের মতো।